বন্ধুরা, এই ঘটনা হলো ইংল্যান্ডের সবথেকে ভয়ানক সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের, যাকে হোয়াইট চ্যাপেল মার্ডারার আর লেদার অ্যাপ্রন নামেও জানা যায়। জ্যাকের ভয়ানক দিক হলো হত্যা করার পর সে তার শিকারের শরীর থেকে ইন্টারনাল অর্গ্যানস যেমন চোখ, হৃৎপিণ্ড এবং কিডনি বের করে নিত। এর আগে এমন ভয়ানক এবং ক্ষুধার্ত হত্যাকারী আজ পর্যন্ত পৃথিবীতে দেখা যায়নি। ক্ষুধার্তর সাথে সাথে সে এতটাই বুদ্ধিমান ছিল যে হত্যা করার পরেও তাকে আজ পর্যন্ত ধরা যায়নি। বন্ধুরা, না ধরতে পারার জন্য সে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলার হয়ে যায়। আর এখন প্রশ্ন উঠবে যে জ্যাক আসলেই এই হত্যা কবে এবং কেন করেছিল, আর কি এমন কারণ ছিল যে পুলিশ তাকে আজও ধরতে পারেনি। এই সব প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, জ্যাক দ্য রিপারের এই ইন্টারেস্টিং স্টোরিকে শুরু করি। বন্ধুরা, এই ঘটনা সাল 1880 কাছাকাছি, যখন ইস্টার্ন লন্ডন একটি নোংরা জায়গায় পরিণত হয়। এই নোংরা জায়গার কারণ হলো বেকারত্ব। পৃথিবী জুড়ে লোক কাজের সন্ধানে লন্ডন আসতে শুরু করে। ওই সময় বেকারত্বের জন্য মানুষের মধ্যে লন্ডন যাওয়ার হুজুক পড়ে যায়। বাইরে থেকে আসা এই লোকের জন্য লন্ডন পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায়। বাইরে থেকে লোক কাজের সন্ধানে লন্ডন আসতে থাকে, যার কারণে লন্ডনে জনসংখ্যা বেশি হয়ে যায় এবং সেইখানকার অবস্থা খারাপ হয়ে যায়। আর তাই মানুষের কাজ খুঁজে পাওয়াই বন্ধ হয়ে যায়। আর যখন মানুষ বেঁচে থাকার জন্য কোনো কাজ পাচ্ছিল না, তখন তারা চুরি, ডাকাতি, মার্ডার এবং রেপের মতো খারাপ অপরাধমূলক কাজ করতে শুরু করে দেয়। বন্ধুরা, ওই সময় লন্ডনের রাস্তা পুরোপুরিভাবে মাতাল এবং চোরে ভর্তি হয়ে যায়। সাথে মহিলাদের কাছেও কোনো কাজ ছিল না, এই জন্য প্রস্টিটিউশন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, যার জন্য প্রতিটি গলিতে এবং রাস্তায় খারাপ মহিলাদের দেখতে পাওয়া যেত। ইংল্যান্ডের স্থানীয় লোকেরা লন্ডনে বাড়তে থাকা ক্রাইম এবং খারাপ হতে থাকা অবস্থার জন্য এই বাইরে থেকে আসা লোকেদেরই দায়ী করতে শুরু করে, যার জন্য জাতিবাদ বাড়তে থাকে এবং রাস্তায় মারপিট, হত্যা অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। লোক একে অপরের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ শুরু করে, আর পুলিশের পুরোপুরি চেষ্টার পরেও পরিস্থিতি ঠিক করা যাচ্ছিলই না। ওই সময় অবস্থা এমন ছিল যে লন্ডনে এক প্রকার বড় যুদ্ধ যে কোনো সময় হতেই পারত। কিন্তু তখন কিছুটা এমন হয়, যার জন্য শুধু পুলিশের ঘুম উড়িয়ে দেয় না, বরং পৃথিবীর নজর নিজের দিকে করে নেয়। বন্ধুরা, সাল 1988 ওইখানকার পুলিশ এক সিরিয়াল কিলারের কথা জানতে পারে। এই সিরিয়াল কিলার এতটাই ভয়ানক ছিল যে এর সম্বন্ধে জানার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট চিন্তায় পড়ে যায়, কারণ তারা এর আগে কখনোই এই রকম বুদ্ধিমান এবং ক্ষুধার্ত হত্যাকারী দেখেনি। পুলিশের সাথে সাথে লন্ডনের লোকের মধ্যেও এই ভয় বৃদ্ধি পেতে থাকে, আর প্রত্যেকের মুখে মুখে এই হত্যাকারীর কথা শোনা যায়। শুরুতে পুলিশের মনে হয় যে এই হত্যাকারী 11 জনের মার্ডার করেছিল, কিন্তু পরে যখন এই তদন্ত গভীরভাবে করা হয়, তখন জানা যায় যে সে কেবলমাত্র 5টি মার্ডার করেছিল, কারণ এই 5টি মার্ডার পুরোপুরিভাবে একটি নির্দিষ্ট স্পেশাল প্যাটার্নে করা হয়েছিল। বন্ধুরা, এই ঘটনাকে এগোনোর আগে চলুন জ্যাক দ্য রিপারের সম্পর্কে কিছুটা জেনে নিই। আপনারা জানতে চাইবেন যে জ্যাকের জন্ম কবে এবং কোথায় হয়েছিল, আর সে আসলেই কে ছিল। তো বন্ধুরা, আমি আপনাকে বলে দিই যে এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কোনো ব্যক্তি খুঁজে পায়নি। ওই সময় বড় বড় নাম করা গোয়েন্দা জ্যাককে খোঁজার কাজে যুক্ত ছিল, কিন্তু জ্যাককে খোঁজা তো দূরের কথা, তার আসল নামও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই কারণেই তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় আর বুদ্ধিমান হত্যাকারী বলে মনে করা হয়। জ্যাক লন্ডনে থাকা 5 মহিলাকে খুব খারাপভাবে হত্যা করেছিল, আর সে বেশিরভাগ হত্যাকে ইস্টার্ন লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টে জন্ম দেয়। এই জন্য লোকেরা তাকে দ্য হোয়াইট চ্যাপেল মার্ডারার রেখে দেয়, যেখানে লেদার অ্যাপ্রন এবং জ্যাক দ্য রিপার নাম তার দ্বারা লেখা চিঠিতে পুলিশ পেয়েছিল। তো চলুন বন্ধুরা, এখন আমরা আবার আমাদের স্টোরিতে ফিরে যাই। যেমনটা আমরা আপনাকে বলেছিলাম যে ওই 5 মহিলার হত্যা একটি স্পেশাল প্যাটার্নে করা হয়েছিল, আর সেই স্পেশাল প্যাটার্ন এটি ছিল যে এই সব মহিলারাই প্রস্টিটিউট ছিল, আর সবারই হত্যা একটি ধারযুক্ত ছুরির সাহায্যেই করা হয়েছিল। যদিও জ্যাক ছুরি চালাতে এবং মানুষের শরীর কাটতে খুবই বিখ্যাত ছিল, কারণ জ্যাকের দ্বারা হত্যা করা সব মহিলাদের না শুধু গলা কাটা অবস্থায় পাওয়া যেত, বরং তাদের শরীরে ডাক্তারের মতো কেটে ইন্টারনাল অর্গ্যানস মানে চোখ এবং কিডনি ইত্যাদি বের করে নেওয়া হতো। জ্যাকের দ্বারা করা এই ভয়ঙ্কর সার্জারিতে ওই মহিলাদের শরীর থেকে কিডনি, গর্ভাশয়, চোখ, হার্ট এবং যে অঙ্গ পেটের অংশে থাকে সেই সবগুলিকে বের করে নিত। এটি ছাড়াও সে ওই মহিলাদের গোপন অঙ্গকে ছুরি দিয়ে অনেকবার আঘাত করে তাদের পুরোপুরিভাবে খারাপ করে দিত। পুলিশ ডেড বডি এমন অবস্থায় পেত যে সেটি দেখে তারা বমি করতে থাকত। বন্ধুরা, সে মহিলাদের চেহারাও পুরোপুরিভাবে খারাপ করে দিত, যাতে পুলিশ যখন ডেড বডি পেত তখন কেউ যেন চিনতে না পারে। আর সেই সময় পূর্ব লন্ডন অপরাধের একটি গড় তৈরি হয়েছিল, যার জন্য পুলিশের এটি খুঁজতে অনেক সমস্যা হয় যে কোন মার্ডার
জ্যাক করেছে আর কোনটি নয়, কারণ জ্যাক ছাড়াও অন্য হত্যাকারীও ওই সময় লন্ডনে মার্ডার করেছিল। আর যখন জ্যাকের কথা লন্ডনে ছড়িয়ে পড়তে থাকে তো তখন অন্য অপরাধীরাও জ্যাকের স্টাইলে হত্যা করতে শুরু করে দেয়, আর এই জন্য পুলিশের সমস্যা অনেক বেড়ে যায়। যদিও জ্যাক ওই সময় এতটাই ফেমাস হয়ে যায় যে প্রতিবারই খবরের কাগজের প্রথম পাতায় তার খবরই ছাপা হতো, যেখানে একদিকে মানুষ এই ঘটনার মজা নিত আর অন্যদিকে পুলিশ তাকে ধরার জন্য দিন রাত পরিশ্রম করতে থাকে। পুলিশের এই পরিশ্রম অনেক লম্বা সময় ধরে চলতে থাকে, যেখানে তারা হাজার হাজার লোকের ইন্টারভিউ নেয় এবং তার মধ্যে 40 জন লোককে এমন পাওয়া যায় যাদের ওপর তাদের পুরোপুরিভাবে সন্দেহ ছিল। এটি ছাড়াও জ্যাকের সন্ধান দেওয়ার জন্য লোকেদের অনেক মোটা অঙ্কের টাকাও দেওয়া হতো। সেই জন্য জ্যাকের খোঁজ কেবলমাত্র পুলিশ নয়, বরং টাকার লোভে অনেক সাধারণ মানুষও করতে থাকে। ওই সময় পূর্ব লন্ডনে পুলিশ 24 ঘন্টা কুকুরের সাথে জ্যাক দ্য রিপারের খোঁজে যুক্ত ছিল। আর যেরকমভাবে মানুষের ইন্টারনাল অর্গ্যানকে বের করা হতো, যেটা সাধারণ মানুষের ক্ষমতায় ছিল না, এই জন্য পুলিশের প্রথম নিশানা কসাই, সার্জেন, ডক্টর আর ফিজিশিয়ানের সঙ্গে যুক্ত লোকেদের উপরেই ছিল, যারা মানুষের শরীর কাটার কাজ ভালোভাবেই জানতো। আর এখন যদি জ্যাকের দ্বারা লেখা চিঠির কথা বলি তো ওই সময় পুলিশের কাছে প্রতিদিনই জ্যাকের লেটার আসতেই থাকতো। কিন্তু ওই সব চিঠির মধ্যে যে একটি চিঠি সবথেকে বেশি পরিমাণে ফেমাস হয়েছিল সেটির নাম হলো ফ্রম হিল। এই চিঠি 15 অক্টোবর 1888 পোস্ট করা হয়েছিল। বন্ধুরা, এই চিঠিতে জ্যাক লিখেছিল যে, মিস্টার লাক্স, আমি আপনার জন্য সেই মহিলার একটি কিডনি পাঠাচ্ছি যেটার দ্বিতীয় অংশ আমি নিজেই ভেজে খেয়েছি আর সেটি অনেক বেশি সুস্বাদু ছিল। বন্ধুরা, এই চিঠি লেখার সময় গ্রামারের অনেক বেশি ভুল করা হয়েছিল, যার ফলে পুলিশের মনে হয় যে জ্যাক অনেক বেশি লেখাপড়া জানা ছিল না। কিন্তু পুলিশের এই সবই আন্দাজ সবসময়ের জন্যই আন্দাজই হয়ে যায়, কারণ পুলিশ অনেক অনেক চেষ্টার পরেও জ্যাক দ্য রিপার কখনোই ধরা পড়েনি। আর ধরা তো দূর, পুলিশ এখনও পর্যন্ত তার আসল পরিচয়ও জানতে পারেনি। সময় পার করার সাথে সাথে এমন অনেক লোক সামনে আসে যাদের জ্যাক দ্য রিপার বলে মনে করা হয়, আর তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যাদের ওপর পুলিশের সন্দেহ ছিল, আর কিছু এমনও লোক ছিল যারা নিজেরাই জ্যাক দ্য রিপার বলে দাবি করে। পুলিশের দ্বারা এই রকম সব ব্যক্তিকে ভালোভাবে তদন্ত করা হয়, কিন্তু তাদের মধ্যে কাউকেই জ্যাক দ্য রিপার বলা যায় না। অনেক অপরাধী শুধুমাত্র ফেমাস হওয়ার জন্যই নিজেকে জ্যাক দ্য রিপার বলে দাবি করে। যদিও সেই সময় এমন অনেক সাসপেক্ট ছিল যাদের ওপর জ্যাক দ্য রিপারের তকমা দেওয়া হয়েছিল, আর সেই সব সন্দেহজনক ব্যক্তির মধ্যে একজন হলেন সাইগোরাম প্রিন্স এবং রানী ভিক্টোরিয়ার নাতি অ্যালবার্ট ভিক্টোরিয়া। কারণ সিপিলিস রোগের জন্য প্রিন্সের স্মৃতিশক্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, যার কারণে কিছু বছর পাগলা গারদে সময় কাটানোর পর সাল 1892 তার মৃত্যু হয়। মানুষের ধারণা ছিল যে প্রিন্স রাতে তার শিকার করতে বের হতো আর নিজের ইচ্ছা পূরণের জন্য শুধুমাত্র মহিলাদেরই শিকার করত। যদিও এই সব কথা শুধুমাত্রই ধারণা ছিল, কারণ প্রিন্সের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত অনেক বছর ধরে তদন্ত করার পর জ্যাক দ্য রিপার রহস্যের অন্ধকারে ডুবে যায়, আর এই সিরিয়াল কিলার সবসময়ের জন্যই একটি রহস্য রয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।